ফেস মেটার না করলে বেটা আমারে বিয়ে করে দেখা আর কিছু তো ভিউয়ার্স গিয়েছিলাম কেঁচো খুঁড়তে বাট কেঁচো খুঁড়তে গিয়ে বাইর হয়ে গেল সাপ আর এই সাপ নাড়াচাড়া করতে করতে আমি হয়ে গেলাম ময়নার বাপ আর ময়নাকে জন্ম দিতে গিয়ে ময়নার মায়ের সাথে করেছি প্রচুর খেলা আর এই আমাদের খেলা চলছে সকাল দুপুর এবং সারা রাত্রিবেলা তো ভিউয়ার্স ইন্টু দেখেই বুঝতে পারতেছো আজকের ভিডিও কতখানি চরম আর তোমরা সকলেই জানো বর্তমানে পড়ে গেছে হালকা হালকা গরম আর এই হালকা হালকা গরমের জন্য গোসল করতে নাই কোনো প্যারা ময়নার মা আবারও খেলা চলবে লে সাটা সরা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সাকিব হাজির হয়েছি আরো একটি রোস্ট ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমার বিয়ে হবে সেটা আবার ময়নার মাকে দিয়া কারণ বিয়ে করার আগে আমি হয়ে গেছি ময়নার বাপ এই জন্য আমার কোনো দোষ নাই সব দোষ করেছে আমার সাপ যেখানে সেখানে নতুন গর্ত দেখলেই লুকাইয়া পড়ে আবার সে গর্তে বিভিন্ন ভাবে নাড়াচাড়াও করে আর এই নাড়াচাড়া করতে করতে লাস্ট পর্যায়ে গর্তে করে ফেলে হাগা শুধুমাত্র এই কারণেই আজকে আমি ময়নার বাবা যাই হোক আমি ময়নার মাকে কেমনে পাইছি এটা তোমাদের ক্লিয়ার করে দিতেছি ফেসবুকে ঘুরতেছিলাম হঠাৎ করে আমার সামনে এইরকম একটি পেজ এবং এইরকম একটি লাইভ স্ট্রিম সামনে চলে আসে যে লাইভ স্ট্রিমে মোটামুটি ওয়াশিং অনেক ভালো ছিল হঠাৎ করে আমার সামনে এইরকম একটি ইন্টারফেস শো হয় আই মিন আমি সিম্পলি ভাবে লাইভ স্ট্রিম দেখি না তাও আবার ফ্রি ফায়ারের লাইভ স্ট্রিম দেখা লাগবে যাই হোক ভাই আমি ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে এইরকম একটি পেজ দেখি যেখানে আমি 30 সেকেন্ড ছিলাম বাট 30 সেকেন্ডের ভেতরে এইরকম একটা জিনিস দেখি দেখার পরে আমি ভাবলাম যে এটা ডিরেক্টলি ফেক আর আমি কেন বুঝতে পারছি এটা ফেক এই প্রুফ তোমাদের এখনই দিতেছি সিম্পলি ভাবে তোমরা যদি লাইভ স্ট্রিমটা মনোযোগ সহকারে দেখো তাহলে এরকম একটা জিনিস দেখতে পারবে এই জায়গায় কিন্তু একটা ম্যান শো করতেছে আই মিন এইটা হইতেছে কোনো একটা মেয়ে স্ট্রিম করছে সেখান থেকে তার ছবিটাকে ক্রপ কইরা এখানে বসাই দিছে ডিরেক্টলি এর প্রোফাইলের ভিতর গেলাম যাইতে দেখি এরকম তানজিল EXE লেখা এন্ড যেখানে ফলোয়ার্স দেখতে পারতাছো 13K এন্ড লাইক 4K এবং ভালো করে ঘাটতে ঘাটতে আমি আবার একটা জিনিস পেয়ে গেলাম সেখান থেকে আমি ডিরেক্টলি একটা ইউটিউবের লিঙ্ক পেয়ে গেলাম সেখানে গিয়ে দেখি ডিরেক্টলি তানজিল EXE একটা ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের সাবস্ক্রাইবার দেখতে পেলাম 1.48K সাবস্ক্রাইবার বাট তার চ্যানেলে কোনো প্রকার ভয়েস ওভার ভিডিও দেখতে পারলাম না এবং ডিরেক্টলি চলে গেলাম গুগলে গুগলে যাওয়ার পরে এই পিকচার দিয়ে যখন সার্চ দিলাম সার্চ দেওয়ার পর ডিরেক্টলি পেয়ে গেলাম ময়নার মাকে করেন আপনারা রোজ ডে হাগ ডে কিস ডে চকলেট ডে টেডি বিয়ার ডে আর আমি করুম সিঙ্গেল ডে ভয়েসটা এরকম না হয়ে যদি এরকম হইতো তাহলে অনেক ভালো হইতো কি করেন আপনারা সাকিব আমাকে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার পাঁচ পাঁচবার আমাকে প্রতিদিন করে তো যাই হোক এখন আমরা তানজিল বোকাচোদারে ধরি ফার্স্ট অফ অল তোমরা যদি পেজ থেকে এই লাইভ স্ট্রিম দেখো আর তোমরা যদি সম্পূর্ণ পেজটা ঘোরো তাহলে তোমরা ডিরেক্টলি ধরে নিবা এটা একটা মেয়ে বাট এটা কিন্তু মেয়ে না তার মানে তোমরা ভাবতেছো এটা ছেলে ভাই এটা ছেলেও না এটা মেয়েও না এটা হইতেছে হিজরা তোমরা আবার এটা হুগাই কারেনালা হিজরা ভাই বনা এটা হইতেছে সাপুরে হিজরা তার কাছে সাপ ছোট তো এই জন্য খেলা দেখাইতে পারে না ব্যাট লাক তো ভিউয়ার্স এখন চলে আসলাম ময়নার মায়ের কাছে এবং দুইজনে বসে আছি একে অপরের পাশে এবং দুইজনে হাত রেখেছি একে অপরের হাতে এবং ফিউচার প্ল্যানও করতেছি একই সাথে তাছাড়াও বিয়ের আগে ময়নার বাবা হয়েছে এখানে আমার কোনো দুঃখ নাই ময়নার মা তোমার কি কোনো দুঃখ আছে হ্যাঁ এটা সত্যি আল্লাহ যা করে ভালোর জন্যই করে যদি লাইফে কিছু খারাপ হয়ও ওটা কোনো কারণেই হয় যে আমাদের হয়তো সামনের দিনগুলোতে ভালো কিছু আছে তো ভিউয়ার সত্যি আমাদের সামনে দিনগুলো অনেক ভালো বিয়ের আগে আমরা সন্তানদের দেখাইতেছি দুনিয়ার আলো দুজনে হয়ে গেছি ময়নার বাবা এবং মা তো ভিউয়ার যা যা রোস্টিং ভিডিও দেখতে চাও অবশ্যই ভাই রোস্ট করার মতো টিকটকে অথবা ইউটিউবে কোনো কিছু দেখলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মাইরা দিবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চ্যানেলের অ্যাবাউট সেকশনে পেয়ে যাবা তো ভিউয়ার্স বর্তমানে অনলাইন জগতে স্ক্যামার দিয়ে ভরা আর এটা হইতেছে স্মার্ট বাংলাদেশ এখানে তো দুর্নীতিতে আরও অনেক সেরা আর সবচেয়ে একটা জিনিস আজব করা একটা জিনিস সেটা হইতেছে তুমি পিছন মারবা জাস্ট আমি মারলেই দো তো ভিউয়ার্স হয়তোবা তোমরা সকলেই জানো পোর্তয় হিরণকে অনেক্সপেক্টেড প্রমোট করার জন্য গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের বড় বড় টিভি সেন্টার প্রমোট করে সেখানে কিন্তু কোনো প্রকার কেস কেন ওয়ার্নিংও যায় না তাছাড়াও বিশ্বের বড় বড় টুর্নামেন্টে কিন্তু ওয়ানএক্সবেট ডিরেক্টলি স্পন্সর তো যাই হোক এসব বলতে চাই না জাস্ট স্ক্যামার দিয়ে ভরা ভাই প্রশাসন থেকে শুরু করে যাবতীয় যেখানে অনলাইন অফলাইনে যেখানে যাবা স্ক্যামার দিয়ে ভরা আর আমরা হইতেছি স্ক্যামারের সেরা তো যাই হোক বেশি কিছু বলতে চাই না ভিডিও এই পর্যন্তই আর রোস্ট করার মতো যা কিছু দেখবা আমার হোয়াটসঅ্যাপে মাইরে দিবা ইনশাল্লাহ আপকামিং কোনো রোস্ট ভিডিও বা অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা